আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাংলা ভাষার এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলোর উচ্চারণ 99% মানুষ ভুলভাবে উচ্চারণ করে। যারা এই শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে জানেন তারা হয়তো বা ঠিকঠাকভাবে উচ্চারণ করেন, কিন্তু যারা জানেন না তারা কিন্তু ভুলভাবে উচ্চারণ করেন। আমার দীর্ঘদিনের আবৃত্তি শেখানো, শুদ্ধ উচ্চারণ শেখানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই শব্দগুলো বেশিরভাগ মানুষই ভুলভাবে উচ্চারণ করে। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের এই শব্দগুলোর সঠিক উচ্চারণ সম্পর্কে জানিয়ে দেব এবং সাথে সাথে জানাবো কেন এই শব্দগুলো এভাবে উচ্চারণ হচ্ছে, অর্থাৎ শব্দগুলোর সঠিক উচ্চারণের নিয়মকানুন। মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাকে এতটুকু আপনার জীবনে উপকার নিয়ে আসে, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিহ্ন, সায়াহ্ন, নিশ্চিহ্ন, বর্ণি, মধ্যাহ্ন, চিহ্নিত, অপরাহ্ন, পূর্বাহ্ন, বেশিরভাগ মানুষই এই শব্দগুলোকে ঠিক এভাবে উচ্চারণ করে, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে চিহ্ন, সায়াহ্ন, নিশ্চিহ্ন, বর্ণি, মধ্যাহ্ন, চিহ্নিত, অপরাহ্ন, পূর্বাহ্ন। কেন এই শব্দগুলো এভাবে উচ্চারণ হচ্ছে? হয়ের সাথে মূর্ধন্য কিংবা দন্তন্য যুক্ত হলে নয়ে হসন্ত এবং তারপর এন এইচ উচ্চারিত হয়, যেমন চিন হো, সায়ান হো, নিশ্চিন হো। এই যে আমি থামছি, চিন হো, সায়ান হো, এগুলো হচ্ছে হসন্তের ব্যবহার। চিন হো, সায়ান হো, নিশ্চিন হো, বন্হি, মধ্যাহ্ন, চিহ্নিত, অপরাহ্ন, পূর্বাহ্ন। ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র, ব্রহ্মাণ্ড, ব্রহ্মর্ষি বা ব্রাহ্মণবাড়িয়া, বেশিরভাগ মানুষই এভাবে উচ্চারণ করে, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র, ব্রহ্মাণ্ড, ব্রহ্মর্ষি, ব্রাহ্মণবাড়িয়া। আসুন জেনে নিই নিয়মটি। হয়ের সাথে যদি ম যুক্ত থাকে প্রথমে ময়ে হসন্ত, এরপর এম এইচ উচ্চারিত হয়, যেমন ব্রাম হসন্ত, ব্রাম থামছি, এটা হচ্ছে হসন্তের ব্যবহার। ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র, ব্রহ্মাণ্ড, ব্রহ্মর্ষি, ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি। দাহ্য, এই শব্দটি অনেকে উচ্চারণ করে দাহ্য, আবার অনেকে উচ্চারণ করে দাহ। যদিও দাহ উচ্চারণ করার প্রবণতা অনেক কম, কিন্তু বেশিরভাগ মানুষই দাহ্য উচ্চারণ করে, মানে জ উচ্চারণ করে, কিন্তু ঝ এই উচ্চারণটা ঠিকভাবে করে না। যেমন সঠিক উচ্চারণ হচ্ছে দাহ্য, ঝ উচ্চারণ করতে হবে ঠিকঠাকভাবে। বাহ্য, ঐতিহ্য, গুহ্য, উহ্য, সহ্য, মুহ্যমান, গৃহ্য, লেহ্য। অনেকেই যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে জ উচ্চারণ করে, বলে দাহ্য, বাহ্য, ঐতিহ্য, গুহ্য, উহ্য, এভাবে উচ্চারণ করে, কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করার সময় অবশ্যই আপনার ঝটা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হবে, তখনই শব্দটি শুনতে শ্রুতিমধুর লাগবে এবং ঠিকঠাক হবে। আসুন এবার জেনে নিই নিয়মটি। হয়ের সাথে জ ফলা যুক্ত হলে হ এবং জ ফলার পরিবর্তে জ এবং ঝ উচ্চারিত হবে, যেমন দাহ্য, বাহ্য, ঐতিহ্য, গুহ্য, উহ্য, সহ্য, মুহ্যমান, গুহ্য, লেহ্য। গুঁড়ো, গাঢ়ো, মুড়ো, প্রৌঢ়, দৃঢ়, দৃঢ়, বেশিরভাগ মানুষ এভাবে উচ্চারণ করে, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে গুঢ়, গুঢ়, গাঢ়, একটা হ আছে, মূঢ়, প্রৌঢ়, দৃঢ়। এভাবে উচ্চারণ করলে এই শব্দটি শ্রুতিমধুর এবং ঠিকঠাক হবে। আসুন জেনে নিই নিয়মটি। বিশেষণ শব্দের শেষে যদি ঢয় বিন্দু র থাকে তাহলে শেষের অধ্বনি ও এর মতো উচ্চারিত হবে, যেমন গুঢ়, গাঢ়, মূঢ়, প্রৌঢ়, দৃঢ় ইত্যাদি শব্দ। কিন্তু বিশেষ পদের ক্ষেত্রে শব্দের শেষের অধ্বনি বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়, যেমন আষাঢ় হো নয়, আষাঢ়, যেহেতু একটু নাম, যেহেতু বিশেষ পথ বোঝাচ্ছে, আষাঢ়, রার, রার হচ্ছে একটা নদীর নাম, আষাঢ় হো বা রার হো না, আষাঢ়, রার, বিশেষ পদের ক্ষেত্রে।
আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বেশিরভাগ মানুষই এভাবে উচ্চারণ করে, কিন্তু সঠিক উচ্চারণ হবে আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। হয়ের সাথে ব যুক্ত থাকলে হব এর পরিবর্তে ও ভ উচ্চারিত হবে, যেমন আহ্বান, গহ্বর, আহ্বায়ক। হব এর আগে বর্ণে যদি ইকার থাকে তাহলে হব এর পরিবর্তে উভ অর্থাৎ হর্ষ উ ভ উচ্চারিত হবে, যেমন জিহ্বা, বিহ্বল। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। অনেকে উচ্চারণ করে আহ্লাদ, প্রহ্লাদ, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে আহ্লাদ, প্রহ্লাদ। সবাই মনে করে হয়ের সাথে যেহেতু ল যুক্ত এবং হ যেহেতু আগে আছে তাই আহ্লাদ উচ্চারণ করতে হবে, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে আহ্লাদ, সঠিক উচ্চারণ হচ্ছে প্রহ্লাদ। আসুন নিয়মটি জেনে নিই। হয়ের সাথে ল যদি যুক্ত থাকে এবং শব্দের প্রথমে যদি না থাকে তাহলে তার উচ্চারণ ল এবং তারপর এল এইচ উচ্চারিত হবে, যেমন আহ্লাদ, প্রহ্লাদ ইত্যাদি। বন্ধুরা, এতক্ষণ এমন কিছু শব্দের উচ্চারণ আমরা শিখলাম, সেই শব্দের উচ্চারণের নিয়মকানুন আমরা জেনে নিলাম, যেগুলো বেশিরভাগ মানুষই ভুলভাবে উচ্চারণ করে, অর্থাৎ বাংলাভাষী বেশিরভাগ মানুষই এই শব্দগুলি ভুলভাবে উচ্চারণ করে। আপনারা যারা সঠিক উচ্চারণে কথা বলতে চান, যারা সঠিক উচ্চারণে কথা বলতে ভালোবাসেন, যারা উচ্চারণ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চান, সঠিক উচ্চারণে কথা বলতে চান, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এবং যাবার আগে একটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আপনার কথায় সঠিক উচ্চারণের প্রয়োগ করুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।